try to understand you. It's big. I know there. I know them. What do you think? I'm not there's not so good. Nah. To take another one. I like that. Select the inverts and from keyboard I'll type alter delete. Get tool, delete. Delete হয়ে গেল। এখন deselect করে দেবো সব। এবার ছবিটাকে ছোট করে নেব। তারপর এখান থেকে auto selection object solution here it has a drag for a selection copy the
সিলেকশন না হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে মুভ টুল ধরবো। মুভ টুল ধরে এইভাবে ড্র্যাগ করে এইভাবে এটার উপর ধরবো, এখানে এনে ছেড়ে দেবো। কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এটাকে আমরা মুভ করতে পারবো যেটা সেটা। তো এটাকে আমরা ছোটো করবো কীভাবে, এখানে ক্লিক করে লেয়ার নিতে পারে। লেয়ার ওয়ানে গিয়ে মুভটুল ধরে এখানে এসে এটাকে ধরে ছোট করবেন। তারপর কন্ট্রোল ধরে আবার উপর তুলবেন, আবার ছোট করবেন, ছোট হচ্ছে। তারপর মুখ ধরে এটাকে মুভ করাবেন, তারপর কন্ট্রোল ধরে এইভাবে করে ছোট করে নেবেন। তারপর মুভ নিয়ে এটাকে জায়গা মতো নিয়ে যাবেন। কন্ট্রোল বাদ দিয়ে এমনিতে আসবে, এইখানটা আছে। এখন আমরা ওটাকে এডিট করবো, এইভাবে ছোটো করে নেবেন। আবার এইভাবে ছোট করে নেবেন, পরামর্শ আপনার প্রয়োজন মতো। এখন লেয়ার ওয়ানে যায় তালাটা খুলে দিয়ে বড় করে নিতে পারবে। ওই যা আমার 2007 সালে করা যায় কি 2007 সালে করা আমি তো 2022 কি পাস আমার কি করা 2007 সালে করা এইভাবে করে বড় করে নেবে। তারপর এইভাবে ড্র্যাগ করে নিয়ে
থেকে সুবিধা মতো বসিয়ে নেবো। আরো তোমার সঙ্গে এটা অনলাইন কপি ছিল না, অনলাইন কপি হতে পারে। এই যে হয়ে গেল আরেকটু, তো এবার তারপর এখানে জুম টুলে ক্লিক করে ক্লাসে ক্লিক করে এটাকে বড় করে নেবেন। একটু খারাপ দেখা যাচ্ছে, তো যেহেতু ব্যানার তো এরকম একটু দেখা যাবে। তো এখানে এখন আমরা লিখব, তারপর এখানে ক্লিক করে এটাকে জায়গা মতো বসাই নেব। তারপর এখানে আমরা কিছু লিখব, লেখার জন্য টেক্সট তুলে গিয়ে এখানে টেক্সট আপনি ইচ্ছা মতো সিলেক্ট করবেন। আমার কাছে এটাই হবে, আমি লিখব এখানে চেপে ধরে এটাকে ছোট করে নিন। তারপর মুখ তুলে চেপে এটাকে জায়গা মতো বসাই নিন। তারপর আবার টেলিফোন নাম্বার নাকি এটা দেখো, ঠিক দিতে হবে। এখন একটু নিয়ে এরকম হলে অল্টার ব্যাক স্পেস পে বাই প্যানেলস পে এটা ক্লিয়ার করে দেবেন। তো এই লেখাটাকে আমি এখানে বসাই দেবো সুন্দর মতো। তো
এরজন না ওই লেখাটা পিছনে চলে গেছে যেহেতু হচ্ছে না লেয়ার নেওয়ার পরে ডিলিট করে দেব এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা সাইজটা কমাই দেব আরো কমাই দেব যেটা ভালো হয় এটাই আমরা এটা কীভাবে ডাউনলোড করবো বা কীভাবে ইউজ করতে পারবো এখানে এক্সপোর্ট অ্যাজ নতুন ইন্টারফেস আসবে তো এখানে আমরা এখানে দেখছিলাম হচ্ছে এখানে আর জেপিজি ফর্ম তো এখানে জেপিজি ফর্ম তো এইভাবেই ফেসবুক ব্যানার ডিজাইন করতে হয়।